দলীয় বেলায়ও কিরিমা সেনসা পাতিমুং পাতিখা আস্তাবল থুং নকলাওয়া অপাতিমুং পাতিখা তেরেসা হেলথ কেয়ার ক্লিনিক নি জানালা সাফ ক্লাইনা জড়াও তাজা বুলেট মানখা সাফাই ক্লাইনাই জানালা নি গান ও সিলাই গুলি নাংজা খা করব নুকুই মানখা বুফুরু সাবুবা অর গুলি ককুই কেলাংখা আপনি মুংসা পক্তমা করে অপাতিমুলো কিটিংই বেলায়ও কিরিমা চালাই যাক আমচে গনাঙ্গই আস্তাবল থুং নকলানি তাই বাবে সবখা তেরেসা হেলথ কেয়ার ও সালপ্রুম রুম নখরকসা সাফাই ক্লাইনাই জানালা সাফ ক্লাইও ব জানালা সাফ ক্লাই তংফ্রো ও গুলিনো নুকুই মানখা আপনি লগি পর্দা বগুলি কংজা ঠাকুর নুখা অপাতিমুং নুগুই মানখা তেরেসা হেলথ কেয়ার নি ম্যানেজার ইয়া বুলো পশ্চিম আগরতলা থানাও কক্তমান হরকা সাইমান খা স্রাংশল আস্ত বল বুসকাঙ্গ সারিনি দামরি দাম জড়াও কাশ অক্ষরাং থানা ওই মানমানি তেরেসানি খড়কস সেবক খাইনাই ফিয়াবা অক্ষরাং নি ইয়া বুলো গুলি নুগুই মানিয়া অক্ষরাং তামুনি এরখা আমক কেবল সাবই মানিয়া ফিয়া সাবরং সালও জানা সাফ ফ্লাইফুরু অ গুলি মানখা দলীয় সালকে থাকতে পান্ন গুলি কক্তখা ফিয়াবা সিসিটিভি তঙ্গনি ইয়া গুলো খানো সববা গুলি খেলাই কেলাংখা কেবল সাইবানিয়া দলীয় ও গুলি নো কিটিং এই বেলাই নো কোর্ট পাতিলাই যাক ঘটনাটা হয়েছে কি মানে কালকে আজকে বিকাল চারটার দিকে আমরা একজন ক্লিনার স্টাফ আমাদের একটা সেন্টার আছে আগরতলা আস্তাবলের ঠিক উল্টা দিকে টেরেসা হেলথ কেয়ার হেলথ কেয়ারের যে ক্লিনার স্টাফ আছে আমরা একটা আয়ের সেকশানে যখন ক্লিনার স্টাফ ক্লিন করতে গেল তখন পর্দাটা যখন সরাইয়া যখন জানালাটা ক্লিন করতেছিল তখন দেখলো জানালার যে গ্লাসগুলো ছিদ্র হয়ে রয়েছে হোল হয়ে রয়েছে এবং তাই যখন ভালো করে লক্ষ্য করলো দেখলো যে পর্দাটাও ছিঁড়ে আছে হোল আছে সেই সখনে তখন তাই একটু তত যদি বাকি সবাই স্টাফরা ডাইকা টাইকা যখন আনছে ঘরের ভিতরে আমরা একটা বুলেট পাওয়া গেছে ছোটো তো ওই ব্যাপারটা নিয়ে আমরা খুব আতঙ্কে আসছিলাম তো আমরা ইতিমধ্যেই পশ্চিম থানাতে আসছি এসে এখানে একটা আমরা জানাইছি ওসি সাহেবরে তো জানাই এসে জাস্ট আমরা এখন বাড়িতে আছি তারা তো আশ্বাস দিল যে তারা এটার ময়নাতদন্ত করবো এবং ইনভেস্টিগেশনও করবো তারা যাইব তদন্ত করবো যা তো আমরা কিছু কইতাম না কিন্তু পুলিশরা আমরা জানাইছি পুলিশরে পুলিশরা তদন্ত করেই সঠিক ইয়ে দিতে পারবো আমরা তো এই ব্যাপারে কিছু আর মানে অভিজ্ঞতা নাই বা আমরা কারণে কোনো শত্রুত্র আছে বলে মনে করি আমরার কোনো ইয়ে নাই কী বার পাশে এরকম হইলো এরকম একটা মানে যদি রুমের মধ্যে ভাগ্য ভালো রুম খালি ছিল যদি রুমের মধ্যে পেশেন্ট থাকতো বা আমরা স্টাফরা থাকতো তাহলে মানে খুবই অনর্থ হয়ে যেত আর কি না 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 মালিকের সাথে আমরা জানাইছি কিন্তু মালিকের তেমন কিছু কালকে ঘটনাটা ঘটছে কারণ এই কারণে আমরা স্টাফরা যখন ঘরের মধ্যে আসিল কালকে চারটার দিকে ওই রুমের দিকে একটা বিকট আওয়াজ শুনছে তখন পেশেন্ট টেশেন্ট আসিল না তখন তারা আওয়াজ শুনছে ভাবছে খাওয়ার রুমের বুঝি কিছু পড়ছে টরছে তারা এত বেশি জিনিসটারে ভাবছে না তো আজকে যখন ক্লিনার স্টাফ গেছে তখন তারা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আর কি কেউ ইনজার্ড হয়েছে না কোনো কিছু হয়েছে না এর মধ্যে একটু লাগছে কিন্তু কোনো ক্ষতি টতি কিছু হয়েছে আমার মেশিনও ঠিক আছে তো কিন্তু আমরা ওই গ্লাসটা ফটো হয়ে গেছে গা আর পর্দাটা ফটো হয়ে গেছে